আলামিন ভাই আসসালাম এই আলামিন ভাইকে নিয়েই আর তার এই সুন্দর লাল টুকটুকে গাড়িটা নিয়েই আমরা পুরো শ্রীমঙ্গল ঘুরে বেড়াচ্ছি যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন শ্রীমঙ্গল ঘুরে বেড়াতে হলে চায়ের বাগানগুলোতে ঘুরে বেড়াতে হলে আসলে জিপে ঘোরার যে মজা সেটা অন্য কোনো কিছুতে আপনি পাবেন না খুব স্বাভাবিকভাবেই ঢাকা থেকে বা দেশের যে কোনো জায়গা থেকে যদি ঘুরতে আসে তাহলে ওনারও তো আপনার গাড়িটা সারা দিনের জন্য নিতে পারবে দু তিন দিনও যদি বেড়ায় তাও তো নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে আপনি কোন কোন জায়গায় ঘুরাবেন আমরা সাধারণত সকালবেলা যদি ট্যুর দেই তাহলে আমাদের শ্রীমঙ্গলে আছে আপনার ন্যাশনাল এই লাওয়াছড়া জাতীয় উদ্যান এরপরে মাধবপুর লেক এরপরে আমরা আসার সময় আপনার নুরজান টি স্টেট তারপরে আপনার লাল পাহাড় আদি নীলকণ্ঠ মণিপুরি পাড়া এগুলো নিয়ে আমরা সারা দিন চলে যাই আর কি আচ্ছা এখন আপনি যদি কিছু মনে না করেন ধরেন অন এন এভারেজ সকাল 9টা থেকে যদি কোনো একটা গ্রুপ বিকেল 5টা 6টা পর্যন্ত আপনাকে নিয়ে ঘুরে বেড়ায় জি সাধারণত আমরা সকাল 9টা থেকে এই আপনি বিকেল 5:30টা 6টা কারণ 5টা প্রত্যেক তাহলে অন এন এভারেজ আপনার খরচাপাতি বাদ দিয়ে সব মিলিয়ে আপনার রেন্ট কেমন হতে পারে এই সিজনে যদি কেউ আসে

শীত বেশি লাগলে গ্লাসটা তুলে দেওয়া হয় বৃষ্টি টিষ্টি থাকলে রোদ বেশি লাগলে এটার উপরে কিন্তু ত্রিপল আছে সেটা দিলেই মোটামুটি দেখে যাবে কিন্তু যারা আমরা ঘুরতে আসি তারা সাধারণত উপরে ছাদ খোলাটাই পছন্দ করি এখানে যে পরিমাণ সিট আছে ড্রাইভার সিট বাদ দিলে এখানে একজন এখানে তিনজন চারজন পেছনেও চারজন তার মানে সব মিলে আটজন আসে বসতে পারবে একই সঙ্গে আপনারা মোটামুটি দশ বারো জন দশ জন বন্ধু দশজন বন্ধু আরামসে এই গাড়িতে বসে সারাদিন ঘুরতে পারবেন তো সেক্ষেত্রে দশজন বন্ধুর ক্ষেত্রে সারাদিনে যদি পঁচিশশো থেকে তিন টাকা হয় আসলে পার হেড পার হেড তিনশো টাকার মতো করে পড়ে খুবই কম শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে আপনি খুব অল্প খরচে আরামসে ঘুরে বেড়াতে পারবেন অনেক ধন্যবাদ ভাই আপনার ফোন নম্বরটা আমি ভিডিওতে দিয়ে দেবো জি